Aku panah kau jauh. Udah, udah, mau, udah. Ada kok, kau mau buat dia, bendi, cek baba. Tuculah sini. Cek ekor, buat dulu ya, hanya tal dah sada ya. Ayo, ayo. Kulan, kau makulan, kau ayo. Kau tak lemah. কত সুন্দর ফুল আমাদের বাগানে হয়েছে। আর কোথায় আছে? তোমরা শুনতে পাচ্ছ কি? হেলিকপ্টার যাচ্ছে কোথায় আমি দেখতে পাচ্ছি না। কোথায় রে? কোথায় হেলিকপ্টারটা? কোথায়? ওই যে হেলিকপ্টার। এ দেখেছো তোমরা ফ্রেন্ডস? আর কমু ভীষণ ভয় পায় মা। তো এখানে আমি দেখো ফুল পাচ্ছি, কারণ আজকে হচ্ছে শিব চতুর্দশী। তো আজকে আমরা পুজো করব, শিব পুজো। তো দেখো বাবু এখন পুজো দিয়েছে, তো আমি এখন পুজোর থালাটা রেডি করব, যেটা আমরা সঙ্গে নিয়ে যাব শিব পুজোর জন্য। তো এখানে সব কিছু তোলা আছে, আমি জাস্ট এসে ফুলগুলি কয়েকটা তুলেছি। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর রুম, আমরা সর্বানন্দে দীক্ষিত বলতে আমার বাপের বাড়ি। এটুকুন এখানে বসে আছি। তো আমি তাড়াতাড়ি করে পুজোর থালাটা রেডি করে নিই। তো এখন দেখো এখানে আমি ফলগুলি দিয়ে নিচ্ছি। তো আপেল, বেল, কলা সব কিছুই ফল এনেছে বাবা, বাবাকে বলেছিলাম আনার জন্য। আর এদিকে মেয়ে এসে দাঁড়িয়েছিল, ডিস্টার্ব করছিল, সেই জন্য ওকে বলছি তুই এখান থেকে সব যা দুজনে গেছে যা। আর এই দেখো এখানে যে নীলকণ্ঠ ফুল, নীলকণ্ঠ ফুল কিন্তু শিব ঠাকুরের ভীষণ প্রিয়। আর সাদা ফুলগুলিও শিব ঠাকুরের প্রিয়, সেই জন্য এগুলি পেরেছি গাছ থেকে। আর তারপর দুবা মা সব কিছু তুলে রেখেছিলো, তো তারপরে থালাটা তো আমাকে সাজাতে হবে, সেই জন্য সবগুলি আমি সাজিয়ে নিয়েছি থালাটার মধ্যে। তো দেখো আমার থালাটা, জল নিয়ে নেব, জলের একটা বোতল নেব। আর এইখানে আমি সব ফলগুলো নিয়েছি, কারণ গাড়ি দিয়ে যাব, তো হাত থেকে পরে যেতে পারে, সেই জন্য এগুলি প্যাকেটে নিয়েছি। আর এটা থালাটার মধ্যে দেখো সব দুটো দুটো করে নিয়েছি বৌমনি আর আমার জন্য। দেখো আমি একে ড্রেস করি এখন সাজাতে বসে গেছি, কারণ আমার আগে মেয়েই সাজবে না, তো ও ভীষণ কান্না করে, সেই জন্য এখন আগে ওকে সাজিয়ে রেডি করে নিই, তারপর আমি সাজব। আচ্ছা দিদা,
একটু দিয়ে দিতে হয়েছে। আর মেয়ে তো হয়েছে আমার মতোই, মানে সাজতে ভীষণ ভালোবাসে। যখন বলবো ফুটু দিয়ে দেবো, আইলাইনার দেবো বা লিপস্টিক দেবো, তখন দৌড়ে চলে আসবে যেখানে থাকুক। মানে নেল পালিশ দিলে ও ভীষণ খুশি। তো তো এখন দেখো টুকুনকে লিপস্টিক দিয়ে দিচ্ছি। এটা জাস্ট কয়েকদিন আগে এনেছিলাম আমি, স্পেশালি টুকুনের জন্য এনেছিলাম, লেকমি কোম্পানির একটু দামি, যেন টুকুনকে মাঝে মধ্যে দিয়ে দিতে পারি। বাচ্চাদের তো লিপস্টিক দেওয়া ভালো না, তারপরও মাঝে মধ্যে দিতে ইচ্ছে করে, তো সেই জন্য এটা এনেছিলাম টুকুনের জন্য। তো দেখো হালকাভাবে একটু দিয়েছি আর মেয়েও ভীষণ খুশি। সব কিছু সাজতে যেমনই ভালোবাসে, কিন্তু ও চুল আঁচড়াতে একদমই পছন্দ করে না, কেন জানি না। চুল বাঁধা কিংবা চুল আঁচড়ানো ও একদম পছন্দ করে না, চুল ধরলে ও রাগ ওঠে। তো চুলগুলি বেঁধে দিলেও বেশিক্ষণ রাখে না, কিছুক্ষণ পরে আবার খুলে ফেলে। তো তারপরও যখন কোথাও যাব তখন চুলগুলি বেঁধে দিই, তখন বাঁধতে দেয়, কিন্তু পরে থাকলে ও একদম চুল বাঁধে না। তো এখন দেখো চুলগুলি দুটো জুটি বেঁধে দিচ্ছি। তো এই দেখো টুকুনকে সাজিয়ে দিয়েছি, টুকুনির জুটি বেঁধে দিয়েছি দুটা। টুকুন তুমি খুশি? দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও, একটু ঘুরে দেখাও সবাইকে। হাই, বিউটিফুল। তো মেয়েকে সাজানো কমপ্লিট, এখন আমি সাজবো। অ্যাকচুয়ালি আমার শাড়িটা ওই বাড়িতে আছে, তো জাস্ট ফেস মেকআপটা করে এই বাড়িতে গিয়ে তারপর সাজবো, শাড়ি পরবো। টুকুনের সাজ একদম কমপ্লিট, চট জলদি আমি রেডি হয়ে যাই। সো ব্লগটা দেখতে কয়টা বাজে দেও? বারোটা, বারোটা ওই বাজে, পূজা হইতেও সময় লাগে। শিব পূজন
Shiva, Anand Murti, Sri Jai Bhole, Hari
घट में इसे बसा लो, दिव्य ज्योत से ज्योत मिला लो, कमल संगत ना चले अनिधि, शिव नाम के मधुर सुगंधि, मैं भक्ति हो रे नंदी, शिव निर्भाव मिल दो श्रीराने, Thank you.